আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম বঙ্গবন্ধু কর্নারে বই সরবরাহে আরও জালিয়াতি নাজমুলের কপিরাইট ছাড়াই পৌনে তিন কোটি টাকার বিল নেওয়ার অভিযোগ করোনা ভাইরাসে দেশে আরও 42 জনের মৃত্যু নতুন করে শনাক্ত প্রায় 2500 অ্যান্টিবডি টেস্টের অনুমতি না দিলেও করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার জানালেন স্বাস্থ্যমন্ত্রী পালিত হচ্ছে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী তিনি ছিলেন নির অহংকারী রাজপথের নেতা বললেন প্রধানমন্ত্রী এবং সিনহা হত্যা মামলায় পুলিশের বরখাস্ত 7 সদস্যের আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ এছাড়াও সংবাদে থাকছে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সহযোগিতার আশ্বাস ডক্টর মাহফুজুর রহমানের এবারে পুরো সংবাদ বঙ্গবন্ধু কর্নারের শেখ রাসেলের নামে বই নিয়েও জালিয়াতির অভিযোগ উঠেছে সাধিকা নামের একটি প্রকাশনা সংস্থার বিরুদ্ধে বইয়ের লেখক অধ্যাপক নাসরিন আহমেদকে না জানিয়ে পৌনে 3 কোটি টাকার বই বিক্রি করা হয়েছে প্রতিষ্ঠানের কর্ণধার নাজমুল হোসেন কপিরাইট সংক্রান্ত কাগজপত্র আছে দাবি করলেও তা প্রত্যাখ্যান করেছেন অন্য লেখকরা কপিরাইট অফিস বলছে লেখকের অনুমতি ছাড়া বই ছাপানো ও বিক্রি দণ্ডনীয় অপরাধ বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে শিশু কিশোররা যাতে শেখ রাসেল সম্পর্কে জানতে পারে সেজন্য বঙ্গবন্ধু কর্ণারে রাখতে অমর শেখ রাসেল নামের বইটি নির্বাচন করা হয় সাধিকা পাবলিশার্স নামের প্রকাশনা সংস্থা বইটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে পৌনে 3 কোটি টাকায় বিক্রি করে বিল তুলেছে কপিরাইট তো দূরের কথা এত টাকায় বই বিক্রি করা হয়েছে তা লেখককেই জানানো হয়নি আমি কিন্তু এই যে এডিটোরিয়ালের যেটুকু কাজ সেটাকে করেই কিন্তু শেষ করেছি তারপরে এই বইটা কোথায় যাচ্ছে কত টাকায় কেনা বেচা হচ্ছে সেগুলো কিন্তু আমি একেবারেই খোঁজও করিনি আমার তো মনে হয় না যে আমার খোঁজ করতে হবে টাকা পয়সা ব্যাপারে আমি কিছু জানি না বঙ্গবন্ধু যে কর্নারে গেছে এগুলো তো আমার সাথে তো এরপরে আর কোনো রকমের করেসপন্ডেন্স আদান প্রদান কিছু হয়নি এ বিষয়ে জানতে ফোন করা হলে রিসিভ করেননি সাধিকা পাবলিশার্স ও জার্নি মাল্টিমিডিয়ার কর্ণধার সাংবাদিক নাজমুল হোসেন তবে তিনি ফেসবুকে দাবি করেন বঙ্গবন্ধু কর্ণারে দেয়া 3টি বইয়েরই কপিরাইট আছে আসলেই কি তাই গত 28 জুলাই বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বইয়ের লেখক অমিতাভ দেউরিকে কপিরাইট হস্তান্তরের কাগজপত্র পাঠান নাজমুল 7 লাখ টাকার বিনিময়ে জার্নি মাল্টিমিডিয়ার নামে স্বত্ব বিক্রির প্রস্তাব দেন তিনি কিন্তু তা কার্যকর হবে 2 বছর আগে থেকে অর্থাৎ 2018 সালের এপ্রিল থেকে 2058 সাল পর্যন্ত বা আজীবন তবে তা ফিরিয়ে দেন অমিতাভ দেউরি কপিরাইট অফিস বলছে লেখকের অনুমতি ছাড়া বই ছাপানো ও বিক্রি দণ্ডনীয় সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে টাকা ভাগাভাগির যে চুক্তির কথা বলা হচ্ছে তা বিধিসম্মত হয়নি যে রাইটার সেই মেইন কপিরাইটের অধিকারী তবে রাইটারের অনুমতি ছাড়া প্রকাশক সেটা প্রকাশ করতে পারবে না যদি প্রকাশক রাইটারকে না জানিয়ে প্রকাশ করে এটা আইনে কি বলে রাইটার সেটা আইনে আশ্রয় নিতে পারবে এটা সেই অন্যায় কাজ করলো এক তো হচ্ছে বেআইনিভাবে প্রকাশ করছে সেই জন্য কারাদণ্ড হবে আবার এই যে লাভের অংশটা দিয়ে দিতে হবে প্লাস তারপরে জরিমানাও হবে এদিকে বঙ্গবন্ধু কর্নারের জন্য নির্বাচিত 8টি বইয়ের মধ্যে একজনেরই 3টি বই স্থান পাওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছে প্রকাশক সমিতি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বঙ্গবন্ধু কর্নারের জন্য বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বিষয়ক বই ক্রয় করছে তখন কি সেসব লেখক বা সেসব প্রকাশকদের যথাযথ মূল্যায়ন করেছেন আমরা এখন যে 2-1টি প্রতিষ্ঠানের নাম শুনছি সেসব প্রকাশনা প্রতিষ্ঠানই
কোনো অস্তিত্ব আছে কি না সেটা নিয়েও সন্দেহ আছে। তাদের আদৌ বাংলাদেশ অন্তত বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির তারা সদস্য নয়। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা সচিব দায় চাপিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহর উপরে। 39টা দিয়ে আমরা এই বইগুলো কেনার জন্য ডিজিকে বলেছি যে পিপিআর পিপিএ এবং মেধাস্বত্ব আইন ফলো করে কেনার জন্য। এরপরে ডিজি এগুলো কিনেছে, এগুলো আমি কিনি নাই, সেটা তো ডিজি ডিপিউকে জিজ্ঞাসা করেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় কথা বলা সম্ভব হয়নি। নাজমুলের দুই প্রকাশনা সংস্থার তিনটি বইয়ের বিল এসেছে 20 কোটি টাকা। একটির বিল তুলতে পারলেও বিতর্কের কারণে আটকে আছে 3053 দিন ও বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বইয়ের বিল, তা তুলতে চলছে জোর তদবির। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3983 জনে। সবশেষ 24 ঘন্টায় 13,382টি নমুনা পরীক্ষার নতুন করে 2,485 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 98.57%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2,97,083 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,784 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 182,875 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 61.56%। মৃতদের মধ্যে 31 জন পুরুষ ও 11 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 21 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন এবং খুলনা বিভাগে 6 জন মারা গেছেন। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 18 দিন পর নারায়ণগঞ্জে মারা গেছেন 3 জন। সবশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও খুলনায়। এদিকে ঠাকুরগাঁও 2 আসনে আওয়ামী লীগ সংসদ সদস্য দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিনিধি তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। করোনা বিস্তারের শুরুর দিকের হটস্পট নারায়ণগঞ্জে 18 দিন পর আবার করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। তবে জেলায় করোনার প্রকোপ এখন অনেকটা কম। সবশেষ 24 ঘন্টায় 207 জনের নমুনা পরীক্ষায় মাত্র 4 জন শনাক্ত হয়েছেন। খুলনায় করোনা আক্রান্ত 2 জন ও উপসর্গ নিয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় 390 জনের নমুনা পরীক্ষা করে 108 জন করোনা শনাক্ত হয়েছেন। বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 17,334 জন, সুস্থ হয়েছেন 12,162 জন। চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও 2 জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 265 জন। গত 24 ঘন্টায় 765 জনের নমুনা পরীক্ষা করে 105 জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে আরও 2 জন মারা গেছেন, এদের 1 জন পুরুষ ও 1 জন নারী। 318টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরও 58 জন। বরিশালে করোনা আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 36 জন। মোট আক্রান্তের সংখ্যা 7,184 জন আর প্রাণ হারিয়েছেন 149 জন। ময়মনসিংহে করোনা আক্রান্ত 1 নারীর মৃত্যু হয়েছে। নোয়াখালীতে করোনায় মারা গেছেন আরও 1 নারী। জেলায় নতুন শনাক্ত 47 জন। করোনায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার 50 বছর বয়সী এক পুরুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও 2 আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম সহ 16 জন। নওগাঁয় করোনায় মারা গেছেন আরও 1 জন। এদিকে করোনায় আক্রান্ত রাজশাহীর সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। সবশেষ 24 ঘন্টায় যশোরে আরও 77 জন করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে 18, জামালপুরে 11, নাটোরে 10 জন শনাক্ত হয়েছে। রংপুরে 24 ঘন্টায় 188 জনের নমুনা পরীক্ষা করে আরও 41, শেরপুরে শিশুসহ 2 জন এবং নেত্রকোনায় গত 24 ঘন্টায় 1 জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। এখনই করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তবে করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জানান, যেখান থেকে দ্রুত ও সাশ্রয়ী মূল্যে কার্যকর ভ্যাকসিন বা টিকা পাওয়া যাবে সেখান থেকেই তা সংগ্রহ করা হবে। সচিবালয়ে কোভিড-19 প্রতিরোধে তাইওয়ান সরকারের দেওয়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব।
কোভিড 19 প্রাদুর্ভাব রোধে তাইওয়ান সরকারের পক্ষ থেকে পাঠানো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান কোভিড হাসপাতালের 70% সিট এখন খালি। অন্যান্য বড় বড় দেশে আপনারা জানেন তাবুতে রেখে চিকিৎসা দিতে হয়েছে, কিন্তু বাংলাদেশে তাবুতে রেখে চিকিৎসা দিতে হয় নাই। চীনে আবিষ্কৃত ভ্যাকসিনের বাংলাদেশে ট্রায়ালের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। ভ্যাকসিন নিয়ে আঞ্চলিক কোনো রাজনীতি নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এখানে নিয়ে কোনো পলিটিক্সের জায়গা নয়, এটা এটা যখন ভ্যাকসিন তৈরি হবে এবং যে ভ্যাকসিনটা কার্যকরী হবে এবং যে ভ্যাকসিনটা অ্যাভেলেবল হবে এবং যে ভ্যাকসিনটা আমরা তাড়াতাড়ি পাবো, সাশ্রয় দামে পাবো, আমরা আশা করি সেটি গ্রহণ করবে মাননীয় প্রধানমন্ত্রী। তিনি জানান অ্যান্টিবডি টেস্টের অনুমোদন না দিয়ে অ্যান্টিজেন টেস্ট অনুমোদন দিয়েছে সরকার। র্যাপিড টেস্ট আমরা এই মুহূর্তে আমরা করব না, আর অ্যান্টিজেন টেস্ট অ্যালাউ করব সীমিত আকারে, এবং সেটা হবে আমাদের হাসপাতালগুলোতে এবং আমাদের সরকারি যে ল্যাব আছে সেই ল্যাবগুলোতে, এবং যেখানে আমাদের ল্যাব নাই সরকারি হাসপাতালের তত্ত্বাবধানে সেখানে আমরা অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা আগামীতে আমরা করব। তাইওয়ানে দেয়া চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে 100,000 সার্জিক্যাল মাস্ক, 1,600টি N95 মাস্ক, 20,000 কাপড়ের মাস্ক, 10,000 ফেস শিল্ড, 500 PPE, 200 গগলস এবং 2 সেট ভেন্টিলেটর। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মন্ত্রিপরিষদ বৈঠকে যোগ দিয়ে তিনি বলেন, আইভি রহমান ছিলেন নিরঅহংকারী রাজপথের নেতা। এদিকে কমি মাদ্রাসা ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা, আর স্কুল কলেজ খোলার ব্যাপারে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি বলে বৈঠক শেষে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইভি রহমানের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি ওই পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান। আমরা একসাথে অনেক রাজনীতি করেছি, খুব আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় CMH-এ, 24 তারিখে তাকে মৃত্যু ডিক্লেয়ার করে। তো আমি তার প্রতি আমার শ্রদ্ধা জানাই। প্রত্যেক আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে থাকতেন উনি, একদম মানুষের সাথে, এবং মিটিংয়ে সবসময় মাঠে আমাদের কর্মীদের সাথেই বসতেন। কোনো অহমিকা ছিল না, এই ছিল না, কিন্তু এত সুন্দর একটা মানুষের এরকম বীভৎস মৃত্যু, যেটা সত্যি মানে সহ্য করা যায় না। এদিকে দেশের কওমি মাদ্রাসার ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার, তবে মাদ্রাসাগুলোর শিক্ষা কার্যক্রম এখনই চালু হচ্ছে না। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। কওমি মাদ্রাসারা তারা ফিল করেছিল যে তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতেছে, তো সেটা গভর্নমেন্ট অ্যাগ্রি করেছে, আর HSC বা অন্য পরীক্ষা মাদ্রাসা সেটা শিক্ষা মন্ত্রণালয় তারা আলোচনা করতেছে, তারা একটা দেখবে দেখে তারপর। মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার পাশাপাশি কিছু শর্ত দিয়েছে সরকার, তবে কবে পরীক্ষা শুরু হবে তা নির্ধারণ করবে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 21 আগস্টে গ্রেনেড হামলা চালিয়ে বিএনপি রাজনীতিতে কঠিন দেওয়াল তৈরি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 21 আগস্ট হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করার দাবি জনগণের। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের 16তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে দল ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় ওবায়দুল কাদের বলেন, হত্যার রাজনীতিতে জড়িয়ে বিএনপি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। হরকাতুল জিহাদের মুফতি হান্নান বলেছিল, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যা কিছু ঘটেছিল সেটার পরিচালনা করেছে হাওয়া ভবন থেকে তারেক রহমান। ফকরুল সাহেব শেখ হাসিনাকে টার্গেট করে বারবার কথা বলছেন, আমি
মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি জিয়া হত্যার বিচার করেছেন একাধিকবার ক্ষমতায় থেকেও? জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী হকার্স লীগের আলোচনায় হাসান মাহমুদ একুশ আগস্ট গ্রেনেড হামলার নেপথ্য নায়কদের বিচারের আওতায় আনার দাবি জানান। বেগম খালেদা জিয়াকেও একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামি করতে হবে। বঙ্গবন্ধু হত্যার অন্যতম কুশীলব ছিল জিয়া রহমান। বেগম খালেদা জিয়াও তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য এবং তার ক্ষমতাকে ভবিষ্যতে চিরস্থায়ী করার লক্ষ্যেই একুশে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে তার পুত্রের মাধ্যমে গ্রেনেড হামলা পরিচালনা করেছিল। হত্যার রাজনীতির মধ্য দিয়ে জেনারেল জিয়ার হাতে সৃষ্ট বিএনপি বেগম জিয়ার আমলেও শুধরাতে পারেনি বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছেন তার ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের নিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর তার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এমনও লোক আছে বাংলাদেশে এখনও জীবিত যারা নাকি সাহস পায় টেলিভিশনে এসে বলতে বা মিডিয়ার সামনে জনসমক্ষে বলতে যে এটা বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য আক্রমণটা করা হয়েছিল। এর চেয়ে জঘন্যতম মিথ্যাচার কেউ করতে পারে? এবং আমি তো আমার ভয় লাগে যে যদি আবার কখনো সুযোগ পায় ওরা যদি ক্ষমতায় এসে বলবে আমি আমার আম্মাকে হত্যা করেছি। স্থানীয় সরকার পরিষদের আইন সংশোধনী কমিশন গঠন করবে সরকার। এ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার পাঁচটি বিধিকে একীভূত করে একটি অভিন্ন আইন গঠনের প্রস্তাব দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের স্থানীয় সরকার নির্বাচনী আইনের খসড়া আলোচনার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। প্রতিটি স্তরে ইংরেজি প্রতিশব্দের পরিবর্তন হতে পারে, যেমন মেয়রের পরিবর্তে যুক্ত হতে পারে নগরপিতা। একটা প্রস্তাব আছে যেটা, সেটা হলো যে বাংলা যে সমস্ত শব্দগুলো রয়েছে প্রচলিত মানুষের মুখে মুখে ব্যবহার করা হয়, ব্র্যাকেটে মেয়র থাকবে সংজ্ঞায়, আর সামনে বাংলা হয়তো একটা থাকলে হয় নগরপিতা, নাহলে মহানগর প্রধান। স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব মহোদয়ের সাথে যে কথা হয়েছে, তারাও একটি তাদের যে আইনগুলোকে এটা হালনাগাদ করার জন্য একটা কমিশন তৈরি করবে, তখন হয়তো ওই কমিশনে ওইগুলো নিয়ে আলোচনা হবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্তকৃত পুলিশের সাত সদস্যের আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য র্যাব আবারও রিমান্ডের আবেদন করলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাজ সাত পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার প্রধান তিন আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষীদের সাত দিনের রিমান্ড শেষ হয় আজ। আর বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড শেষ হয় বাকি চার পুলিশ সদস্যের। সপ্তাহব্যাপী রিমান্ডে সাত পুলিশ সদস্যের কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব। আমাদের টোটাল সাতজন আসামি ভাই, চারজন আসামি হাজতে ছিল। এই চারজন আসামির ব্যাপারে আমরা সাত দিনের রিমান্ড চেয়েছিলাম, চারজনের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। আর তিনজন আসামি আজকে তাদেরকে প্রডিউস করা হয়েছে কোর্টে, এদের ব্যাপারে আমরা সাত দিন রিমান্ড চেয়েছি কন্টিনিউয়াস জিজ্ঞাসাবাদের জন্য, এখানেও বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির মামলায় গ্রেপ্তার মা মেয়েকে জামিন দিয়েছে আদালত। দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব পরবর্তী শুনানি পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। চকরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, গরু চুরি মামলার পাঁচ আসামির মধ্যে তিন নারীকে জামিন দেওয়া হয়েছে, বাকি দুজন পুরুষ আসামির জামিন মঞ্জুর করেননি আদালত। শুক্রবার দুপুরে হাড়বাঙ্গির দক্ষিণ পহরচাড়া এলাকায় গরু চুরির অভিযোগে মা মেয়েকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করেন এলাকাবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নদী ভাঙ্গন। জোয়ারে উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সাতক্ষীরার ৪৫টি গ্রাম। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প বাঁধ ধসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে পানির চাপ আর তীব্র স্রোতের কারণে ভোলায় ৬ দিনেও বাঁধ নির্মাণ করা যাচ্ছে না।
প্রতিনিধি তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। বহুরূপী নদী, কখনো সে ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম, আবার কখনো তার ভাঙনে নিঃস্ব হয়ে পড়ে হাজারো মানুষ। সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপকূলীয় এলাকার বেড়িবাঁধে থাকা মানুষজন নদীর সেই ভয়ঙ্কর রূপের সম্মুখীন। সাইক্লোন আম্পানে যেসব বেড়িবাঁধ ধসে পড়েছিল সেগুলো গত তিন মাসেও নির্মাণ করা হয়নি। সেসব স্থান দিয়েই গত পাঁচ দিন ধরে গ্রামে ঢুকছে পানি, সেখানে নেই বিদ্যুৎ, রান্না খাওয়ার জায়গাও নেই। আমাদের বেড়িবাঁধ ভেঙে এলাকার কোনো আমাদের ঘর বাড়ির অস্তিত্ব নাই, এখন আমাদের উপর আল্লাহ ছাড়া আর কেউ বলবে না। কালকে দুপুরি খাইনি, তার আগের দিন দুপুরি খাইনি, আর আজকে কার বাড়িতে তুলে ভাপে নিয়ে সারু বসে খাইয়ে দমাস্তরি তুলে সকলে, যাতে আমরা স্থানীয়ভাবে একটি ব্যবস্থা গড়ে তুলতে পারি, সে ব্যবস্থাটি ইতিমধ্যে নেওয়া হয়েছে। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ধস দেখা দিয়েছে। শশারিয়া বাড়ি এলাকায় 60 মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একবার ডাবি জামছে, আমরা গলা পানির মধ্যে কিছু আমরা বাইক করে পাইনি খেয়ে এলাকা নিচ্ছি যে টেন গিলা বাইক করে এলাকা হয়ে গেছে। আমাদের এলাকাটা একবারে নিঃস্ব, আমাদের জমা জমি সব নদীর মধ্যে। বাঁধের নিচ থেকে অপরিকল্পিতভাবে ড্রেজারে বালি উত্তোলন ও নির্মাণ কাজে অনিয়মকেই এই ধসের জন্য দায়ী করেছেন স্থানীয়রা। পাইলিং তো করেছে সেবে সেবেই, মানে খালি চুরের আড্ডা, যার টাকা সরকারের টাকা ঠিকই দিয়েছে, এই জিনিসটা একবার দেখি গেছে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে ও উজানের পানির তোড়ে ভোলায় ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ছয় দিনেও মেরামত করা যায়নি। পানি উন্নয়ন বোর্ড গত চার দিন ধরে সংস্কার কাজ করলেও তা জোয়ারে ভাসিয়ে নিয়ে যায়। বর্তমানে ভোলার পূর্ব ইলিশার 12টি গ্রামের 4000 পরিবার পানিবন্দী। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে আমরা চরম পানির ভিতরে দুর্ভোগ অবস্থায় জীবনযাপন করছি। গরু বাছর লই আমরা আর বেকা দেয় আছি, ধান পান জ্বালা ছান্দে সব তলে গেছে। এদিকে নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বরিশাল, ঝালকাঠি, মানিকগঞ্জ এবং নেত্রকোনায়। এস এম আশরাফ, এটিএন বাংলা। চট্টগ্রাম মহানগরীর সৌন্দর্য বর্ধন ও বেসরকারি দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই আশ্বাস দেন। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্টে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় খোরশেদ আলম সুজন চট্টগ্রামকে আরো সুন্দর, আকর্ষণীয় ও পর্যটক আকৃষ্ট করতে এটিএন পরিবারের সহযোগিতা চান। প্রভাব আছে, আপনি আমাদের চট্টগ্রামের বেসরকারি বিনিয়োগের জন্য একটু মেহরবানি করে উদ্যোগ নিতে পারেন। এ সময় ডক্টর মাহফুজুর রহমান নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের নেয়া বিভিন্ন উদ্যোগের জন্য নতুন প্রশাসককে ধন্যবাদ জানান। নবনিযুক্ত প্রশাসককে সব রকম সহযোগিতারও আশ্বাস দেন এটিএন বাংলার চেয়ারম্যান। আমি একটু একটু আশ্বাস দিতে চাই যে আমাদের কিছু ফাইন্যান্সার আছে যারা বড় বড় ফাইন্যান্স করতে বাংলাদেশে ইন্টারেস্টেড, আমি তাদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে কথা বলাবো। কথা বলে যদি তারা ইন্টারেস্টেড হয় আপনারা বলবেন টার্মস অ্যান্ড কন্ডিশন কী হতে পারে, কীভাবে তা করতে পারে, কারণ প্রতিটি দেশের তারা ওরা মিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে, তারপরে এটাকে রিপে কেমন করে হবে সেগুলি একটা ব্যাপার আছে। এটিএন বাংলা চট্টগ্রামের বিভাগীয় প্রধান আলী আব্বাস এবং প্রশাসকের একান্ত সচিব এম এ হাশিম সহ বিশিষ্টজনরা এই সময় উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা। থানায় ধরে নিয়ে জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় রাজধানীর পল্লবী থানার সাবেক এসআই জাহিদ সহ পাঁচজনের বিরুদ্ধে রায় দেওয়া হবে আগামী 9 সেপ্টেম্বর। রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তি উপস্থাপন শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস রায়ের জন্য এদিন ঠিক করেন।
মামলার অন্য আসামিরা হলেন পল্লবী থানার সাবেক এএসআই রাশেদুল, এএসআই কামরুজ্জামান মিন্টু, সোর্স সুমন ও রাশেদ। 2014 সালের 9 ফেব্রুয়ারি পুলিশের সোর্স সুমনের সাথে বাগ বিতণ্ডার জের ধরে জনি ও তার ভাইকে ধরে পল্লবী থানায় নিয়ে যায় পুলিশ। পরে থানায় নির্যাতন করার এক পর্যায়ে জনির অবস্থা খারাপ হলে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থা আরও খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিয়ানমার থেকে কক্সবাজারে আসা 13 লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে র্যাব। ভোরে বঙ্গোপসাগর থেকে রোহিঙ্গা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। র্যাব জানায়, মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান কক্সবাজারের খুরুশকুল মাঝির ঘাটের দিকে যাচ্ছে। খবর পেয়ে এই অভিযান চালানো হয়। পরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আয়াজ ও কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের বিল্লাল সহ মাদকের চালানটি আটক করে র্যাব। 13 লক্ষ ইয়াবা উদ্ধার করেছি আমরা। এটা একটা বড় চালান এবং আমাদের একই সাথে মায়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক আয়াজ, বশির আহমেদ এবং সেই সাথে মোহাম্মদ বিলাল আরেকজন, বয়স 45, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাথে ফিশিং বোট, মোবাইল, সিম কার্ড সহ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই মাদকের মূল্য আনুমানিক 40 কোটি টাকা। সরকারের সিদ্ধান্তে পায়রা সমুদ্র বন্দরকে 500 কোটি টাকা অনুদান দিতে গিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর। বিশাল অঙ্কের এই অর্থের যোগান দিতে চাপে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দরের সক্ষমতা, যা ঠেকাতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বন্দরের সিবিএ নেতারা। চট্টগ্রাম থেকে তামিম মাহমুদের রিপোর্ট। করোনার বিশ্ব মহামারীর সাথে দেশে ক্রমবর্ধমান অর্থনীতির চাপে এমনিতেই নাজুক বন্দরের পরিস্থিতি। এর সাথে চলছে বন্দর উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন, বে টার্মিনাল নির্মাণ সহ বেশ কয়েকটি বড় প্রকল্প। আছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের মহাপ্রকল্প। এসব উন্নয়ন কর্মসূচির পাশাপাশি এখন চট্টগ্রাম বন্দরকে পায়রা সমুদ্র বন্দরের জন্য প্রায় 500 কোটি টাকা অনুদান দিতে বলেছে মন্ত্রণালয়। আপত্তি সত্ত্বেও যা এরই মধ্যে পাশ হয়েছে চট্টগ্রাম বন্দর পরিচালনা পর্ষদের সভায়। আগে 50 কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হলেও এবার অনুদান হিসেবে দিতে বলা হয়েছে 461 কোটি 90 লক্ষ টাকা। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অবকাঠামো স্বয়ংসম্পূর্ণ যেহেতু এখনও হয়নি, সে কারণে চট্টগ্রাম বন্দর যারা ব্যবহার করছে তারা পুরো মাত্রায় সেবাটুকু পাচ্ছে না। যারা আমরা আরএমজি বিজনেস করি তারা কিন্তু লিড টাইম ক্রাইসিসের একটি মূল কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দর প্রতিযোগী অন্য দেশের বন্দরগুলোর সাথে শতভাগ সক্ষমতা কিন্তু এখনও অর্জন করেনি। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে পায়রা বন্দরকে এত বিশাল অঙ্কের টাকা দেওয়ার এমন আয়োজনে ক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। বন্দর বাঁচানোর স্বার্থে যদি আন্দোলনের প্রয়োজন হয় তাহলে আমরা আন্দোলন করতেও পিছ পাব না। গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর আয় করে 2,936 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 13 কোটি টাকা কম। বিপরীতে একই বছর বন্দরের অপারেশন ব্যয় ছিল 2,114 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 95 কোটি টাকা বেশি। করোনার মহামন্দায় এবার 6 মাসে চট্টগ্রাম বন্দরে আয় কমেছে 250 কোটি টাকারও বেশি। এরপরও কেন এই অনুদান? ব্যবসায়ীদেরকে একটা প্রণোদনা দিয়েছি যে স্টোর রেন্ট যেটা বললাম এই স্টোর রেন্ট আমরা মকুফ করে দিয়েছি, যার ফলে আমরা এই প্রায় 200 থেকে 250 কোটি টাকা আমরা এইভাবে এই প্রণোদনায় বন্দরের আয় হতে বন্দর এটা আয় হয়নি। দেশের বাণিজ্যের চাপ সামাল দিতে এমন সিদ্ধান্ত বদলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর দিকেই সরকারের গুরুত্ব দেওয়ার পরামর্শ সিবিএ নেতা, ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মহামারীর কারণে 5 মাস বন্ধ থাকার পর খুলেছে পার্বত্য এলাকার পর্যটন কেন্দ্রগুলো। পর্যটকদের ভিড়ে আবারও মুখরিত হয়ে উঠেছে বান্দরবান ও খাগড়াছড়ি। স্বাভাবিকভাবে শুরু করেছে দেশের অন্যতম প্রসিদ্ধ এই পাহাড়ি জনপদের হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ দর্শনীয় স্থানগুলো। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বান্দরবানের পর্যটন ব্যবসায়ী ও শ্রমিকরা।
তারা জানান এর ফলে এই খাতের মারাত্মক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এদিকে চালু হয়েছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো। আগামী 28 আগস্ট থেকে জেলার আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা, পানছড়ির মায়াবিনী লেক এবং পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। তবে স্বাস্থ্যবিধি ও প্রশাসনের নিয়ম মেনে এসব দর্শনীয় স্থানে পর্যটকদের চলাচল করতে হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কোমায় রয়েছেন বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক। তার দাবি, কিমের অবর্তমানে দেশটির ক্ষমতা গ্রহণ করবেন তার ছোট বোন কিম ইয়ো জং। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদপত্র নিউইয়র্ক পোস্টে তথ্য জানিয়েছেন। তবে উত্তর কোরিয়া থেকে কিমের অসুস্থতার বিষয়ে কিছু জানানো হয়নি। মূলত তার অসুস্থতার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন তৈরি হয়। কিছুদিন আগে কিম জং উন তার বোনের কাছে রাষ্ট্রীয় কিছু দায়িত্বভার ছেড়ে দেওয়ার কারণে এই গুজব ছড়াচ্ছে। ইরানের নানতাজ পরমাণু স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা ছিল বলে স্বীকার করেছে দেশটি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল বন্দি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান। বিস্ফোরণের কারণ পরে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। ইরানি গণমাধ্যম বলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মদদে এই হামলা হয়ে থাকতে পারে। ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাসের 7 পদাতিক ডিভিশনের 22 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন। এ সময় ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের 6টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে 8 বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়। 22 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার ই আলম এ সময় উপস্থিত ছিলেন। এবারে পার্টিক্স খেলার খবর। বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত, শোষিত, বঞ্চিত ও শ্রমজীবী মানুষের মহান নেতা। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ কথা বলেন। দেশের ক্রীড়াঙ্গন নিয়ে জাতির পিতার যে স্বপ্ন ছিল তা বাস্তবায়িত হবে বলেও মনে করেন তিনি। তার বিশ্বাস, বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে আরও এগিয়ে যাবে, একদিন সব খেলাতেই বিশ্বসেরা হবে। প্যারিস সেন্ট জার্মেইনকে 1-0 গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। 59 মিনিটে কিংসলে কোম্যানের একমাত্র গোলে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বাদ পায় বায়ার্ন। তবে ক্লাবের 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেও ট্রফিটা আধরাই থেকে গেল ফরাসি ক্লাব পিএসজির। আরও জানাচ্ছেন মুমিনুর রিপন। পিএসজি কে হারিয়ে 7 বছর পর শিরোপা পুনরুদ্ধার করল বায়ার্ন মিউনিখ। জার্মান কাপ ও বুন্দেসলিগার পর চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বাদ পেল তারা। অন্যদিকে দল সাজাতে 40 কোটি ইউরো খরচ করে শিরোপার কাছাকাছি এসেও শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হল ফরাসি ক্লাব পিএসজির। তাই তো স্বপ্নের ফাইনাল হেরে অঝরে কাঁদলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। লিসবনে ফাইনালের শুরু থেকেই পিএসজি বায়ার্নের পাল্টাপাল্টি আক্রমণ। 19 মিনিটে এগিয়ে যেতে পারত পিএসজি। এমবাপের কাছ থেকে ডিবক্সে বল পেয়েও জালে জড়াতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। 22 মিনিটে ভাগ্যটা সহায় হয়নি বায়ার্নের। রবার্ট লেভানডস্কির ডিবক্সের মধ্যে থেকে নেওয়া শট বাধা হয়ে দাঁড়ায় গোলবার। পরের মিনিটেই সংঘবদ্ধ আক্রমণে ফেরার সুযোগ ছিল পিএসজির, কিন্তু অ্যাঞ্জেল ডিমারিয়ার চেষ্টা একটুর জন্য পোস্টের উপর দিয়ে চলে যায়। 32 মিনিটে বায়ার্নের সহজতম সুযোগটি রুখে দেন কেইলর নাভাস। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বায়ার্ন। 59 মিনিটে সাফল্যও পেয়ে যান তারা। জশুয়া কিমিচের ক্রস থেকে বল জালে জড়ান ফরাসি মিডফিল্ডার কিংসলে কোম্যান। এক 1-0 গোলে পিছিয়ে পড়ার পর খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। বেশ কয়েকটি সম্ভাবনাও তৈরি করেছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি নেইমার এমবাপেদের।
ফলে শেষ বাঁশি বাজার সাথে সাথে শিরোপা জয়ের উল্লাসে মাতে জার্মানরা। সেই সাথে অনন্য আরেকটি রেকর্ডও গড়ে তারা। টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে সবগুলো ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়ল বায়ার্ন মিউনিখ। মমিনুর রিপন, এটিএন বাংলা। সাউথ আফ্রিকার তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ফলো অনে পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংস শুরু করতে নামেন দুই পাক ওপেনার শান মাসুদ ও আবিদ আলী। তারা বিনা উইকেটে 41 রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। এর আগে তৃতীয় দিনে 273 রানে অল আউট হয় সফরকারীরা। ফলে স্বাগতিকদের চেয়ে আজহার আলীর দল প্রথম ইনিংসে পিছিয়ে ছিল 310 রানে। 8 উইকেটে 583 রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংলিশরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বঙ্গবন্ধু কর্নারে বই সরবরাহে আরও জালিয়াতি, নাজমুলের কপিরাইট ছাড়াই পৌনে 3 কোটি টাকার বিল নেওয়ার অভিযোগ। করোনা ভাইরাসে দেশে আরও 42 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় 2500। অ্যান্টিবডি টেস্টের অনুমতি না দিলেও করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পালিত হচ্ছে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন নির অহংকারী রাজপথের নেতা, বললেন প্রধানমন্ত্রী। এবং সিনহা হত্যা মামলায় পুলিশের বরখাস্ত 7 সদস্যের আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।